ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ক্লাস ইলেভেন মানে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, তোমরা যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, অনেকেই জানতে চাইছিলে তোমাদের পাস নাম্বার কত, প্রথম সেমিস্টার পরীক্ষার পাস নাম্বার কত। তোমাদের সকলকেই কি প্রথম সেমিস্টার পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হবে না অনেক ছাত্র ছাত্রী ফেল করবে। তার পাশাপাশি অনেকের এই প্রশ্নটি ছিল যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট তৈরি হবে সেখানে কি একাদশ শ্রেণীর যে নাম্বার সেই নাম্বারও যোগ করা হবে না হবে না। এই বিষয়গুলি নিয়ে আজকে সবিস্তারে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। তো চলো মূল আলোচনায় যাই। তোমাদের মনে যে প্রথম প্রশ্নটি থেকে থাকে যে ক্লাস ইলেভেনের পাস নাম্বার কত, দেখো এই বিষয়টি আমি আগেও বলেছি, আজকেও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের প্রথম সেমিস্টার যে পরীক্ষা সেখানে কিন্তু 40 নম্বরের কিছু সাবজেক্টের পরীক্ষা হচ্ছে আর কিছু সাবজেক্টের 35 নম্বরের পরীক্ষা হচ্ছে। 40 নম্বরের যে বিষয়গুলিতে তোমাদের পরীক্ষা হচ্ছে সেই বিষয়গুলিতে পাস নাম্বার হচ্ছে 12। 40-এর মধ্যে MCQ এর যে পরীক্ষা প্রথম সেমিস্টার সেখানে তোমাদের 12 পেতে হবে তাহলেই পাস করে যাবে, বুঝতে পারলে। এবার যে সমস্ত সাবজেক্টগুলি তোমাদের 35 নম্বরের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলিতে তোমাকে পেতে হবে 11, তাহলে তুমি 35 নম্বরের যে পরীক্ষাগুলি হচ্ছে সেগুলিতে পাস করবে। ক্লিয়ার? আশা করি এই বিষয়টি বুঝতে পারলে। এবার প্রশ্ন আসতে পারে, যদি আমি পাস না করতে পারি তাহলে কি করতে হবে? তুমি যদি প্রথম সেমিস্টার পরীক্ষায় পাস না করো সেই ক্ষেত্রে তোমার সুযোগ থাকছে ফেব্রুয়ারি মাসে আবার একটি পরীক্ষা দেওয়ার। যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করবে মানে অনুত্তীর্ণ হবে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে আর একটি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। সেই পরীক্ষায় যদি পাস করে যাও তাহলে তুমি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, আর তুমি যদি ফেব্রুয়ারি মাসের ওই পরীক্ষাটিতেও ফেল করে যাও তাহলে কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। ক্লিয়ার করতে পারলাম? আরেকটি প্রশ্ন আসতে পারে, আমরা যদি এখন যে প্রথম সেমিস্টার পরীক্ষা হচ্ছে তাতে পাস করে যাই তাহলেও কি আমাকে ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটা দিতে হবে? না, তুমি যদি এখন যে পরীক্ষাটা হচ্ছে এখন প্রথম সেমিস্টার যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় যদি পাস করে গিয়ে থাকো তাহলে আর ফেব্রুয়ারি মাসে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে না। ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটি যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করবে শুধুমাত্র তাদের জন্য, বুঝাতে পেরেছি। সেই পরীক্ষাতেও যদি তুমি ফেল করে যাও মানে ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটাতেও যদি ফেল করো তাহলে কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না, তোমাকে একাদশ শ্রেণীতেই থাকতে হবে, বুঝাতে পেরেছি। এবার প্রশ্ন আসে যে সকলকেই কি পাস করিয়ে দেওয়া হবে না অনেক ছাত্রছাত্রী ফেলও করতে পারে। দেখো পর্ষদের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছিল 70% প্রেজেন্ট স্কুলে থাকতে হবে তাহলে তারা পরীক্ষা দিতে পারবে। অনেক স্কুলের অনেক ছাত্রছাত্রীদের কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হয়নি যেহেতু তারা স্কুলের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি, মানে স্কুল যায়নি, 70% প্রেজেন্ট তাদের ছিলই না, তাই তাদের কিন্তু স্কুলের একাদশ শ্রেণীর পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি। একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ স্কুল করবে, খাতাও কিন্তু স্কুলই দেখবে, বুঝতে পেরেছ। তাই এই পরীক্ষাটা নিয়ে খুব বেশি ভয়ের কারণ নেই। হ্যাঁ অবশ্যই রীতিমতো তোমাকে পড়াশুনো করতে হবে, তুমি যদি সঠিক উত্তর লিখে আসো তাহলেই কিন্তু নাম্বার পাবে, না হলে পাবে না। ধরে নাও তাড়াহুড়ো বশত বা ভুলবশত তুমি একের অপশন হয়তো অ্যান্সার হতো, তুমি দুয়ের অপশনে দাগ দিয়ে এসেছো, নাম্বার কিন্তু পাবে না। পাস নাম্বার তোমাকে অবশ্যই তুলতে হবে, তবেই কিন্তু তুমি পরবর্তী সেমিস্টারের জন্য উত্তীর্ণ হবে। তাই ফেল কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীরা করবে যদি ভালো পরীক্ষা তারা না দেয়, মানে পাস নাম্বার না যদি তুলতে পারে। আর ক্লাস 12-এ যখন উঠবে তার জন্য কিন্তু অবশ্যই সাবধান করে দিচ্ছি, ক্লাস 12-এ যখন উঠবে অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ রাখবে, স্কুল যাবে, তার কারণ ক্লাস 12-এর প্রশ্ন সম্পূর্ণটাই পর্ষদ করবে, স্কুলের এখানে কোনো হাত কিন্তু থাকবে না, বুঝতে পারলে। তাই ক্লাস 12-এ যখন তোমরা উত্তীর্ণ হবে অবশ্যই কিন্তু স্কুল রীতিমতো যেতে হবে। একাদশ শ্রেণীতে পড়ছো এখনো কিন্তু তোমাদের পর্ষদের তরফ থেকে যার নির্দেশ 70% প্রেজেন্ট না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, তাই স্কুলের সাথে অবশ্যই তোমাদের কিন্তু যোগাযোগ রাখতে হবে। তাহলে পাস নাম্বারের বিষয়টি উল্লেখ করলাম, এবং দ্বিতীয়ত তোমাদের মনে যে প্রশ্ন ছিল সকলেই কি পাস করবে, না সকলে কিন্তু পাস করবে না, তুমি যদি পাস নাম্বার না তুলতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই ফেল করে যাবে, যেটা সত্য সেটাকে কিন্তু গ্রহণ করতেই হবে, কিচ্ছু করার নেই। এবার 3 নম্বর যে টপিক, যে প্রশ্নটা তোমাদের অধিকাংশ ছাত্রছাত্রীর মনেই থাকে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি একাদশ শ্রেণীর রেজাল্ট এবং ক্লাস 12-এর রেজাল্ট দুটো রেজাল্ট যোগ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে, না শুধুমাত্র HS এর নাম্বারটি নিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে। দেখো যেহেতু এবছর তোমাদের সেমিস্টার পদ্ধতি তাই তোমাদের মনে এই প্রশ্নটি থাকাটি স্বাভাবিক। পরিষ্কারভাবে বুঝে নেবে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মানে ক্লাস 11-এর যে দুটি পরীক্ষা হবে
সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটি পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমার একাদশ শ্রেণীর রেজাল্ট তৈরি হবে। একাদশ শ্রেণীর রেজাল্ট মিটে গেল, তুমি যখন ক্লাস 12-এ উঠবে মানে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, সেখানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর পরীক্ষা হবে। ওই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মানে ক্লাস 12-এর যে দুটো সেমিস্টার, সেই দুটি সেমিস্টারে তুমি যা নাম্বার পাবে সেই নাম্বার যোগ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে। বোঝা গেছে? তাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন তৈরি হবে সেই রেজাল্টের সঙ্গে একাদশ শ্রেণীর যে দুটো সেমিস্টার পরীক্ষা তার নাম্বার যোগ হবে না। একাদশ শ্রেণীর পরীক্ষা যা হবে দুটি পরীক্ষা, সেই দুটি পরীক্ষার নাম্বার নিয়ে একাদশ শ্রেণীর রেজাল্ট, ক্লাস 12-এর যে দুটো সেমিস্টারের পরীক্ষা মানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, সেই দুটি পরীক্ষায় তুমি যা নাম্বার পাবে সেই নাম্বার যোগ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে। বোঝাতে পেরেছি? আশা করি এই সম্পর্কে আর কোনো রকম সংশয় তোমাদের মনে নেই। যা যা প্রশ্ন ছিল আশা করি তোমাদের মনের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পেরেছি। এর পরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করতে একদম সংশয় করবে না। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। সামনে তোমাদের আরও কিছু পরীক্ষা রয়েছে প্রথম সেমিস্টারের, সেই পরীক্ষাগুলির জন্য আগাম শুভকামনা রইল। চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই।